আসসালামু আলাইকুম সুপ্রদর্শক, ওয়েলকাম ব্যাক টু চায়না নিপাস কিচেন। আশা করছি সবাই ভালো আছেন, সেই সাথে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমাদের আজকের ইফতার স্পেশাল রেসিপিতে থাকছে ঝাল টফি। এটা খেতে এতটা মজার যে আপনি একবার তৈরি করে খেলে শুধু ইফতারে নয়, এরপরে বিকেলের নাস্তাতেও তৈরি করতে চাইবেন। শুধুমাত্র একটি ডিম আর দুইটি ছোট আলু দিয়ে পুরো পরিবারের জন্য আপনি ঝাল টফি ক্যান্ডিটা তৈরি করে নিতে পারেন। আর এই টফি ক্যান্ডিটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু অনেক মজার। ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে, বিশেষ করে ছোটরা এটা খেতে খুবই পছন্দ করবে। তবে চলেন আমরা আমাদের রেসিপিটা দেখে নিই। আর এর জন্য আমি একটি বোলের মাঝে 1 কাপ পরিমাণে ময়দা নিয়েছি, সামান্য একটু লবণ, সেই সাথে 1 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে এগুলোকে খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছি। এই কাজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনাকে এই ময়দাটা তেল আর লবণের সাথে খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে, নইলে এই টফিটা মুচমুচে হবে না। যখন এগুলো এরকম মাখানো হয়ে যাবে তখন অল্প অল্প করে পানি দিয়ে আমি একটি ডো তৈরি করে নিব। আর এই ডোটা কিন্তু একেবারে পাতলা হওয়া যাবে না, আবার একেবারে শক্তও না। আমরা যেমন রুটিবেলার ডোটা তৈরি করি ঠিক সেরকম হতে হবে। এবার আমি এটাকে রেস্টে ডেকে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য, এতে করে এটা আরও সফট হয়ে যাবে। আর এদিকে আমি একটি ডিম এবং সেই সাথে ছোট সাইজের দুটি আলুকে আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। এবারে আলু আর ডিমগুলোকে আমি হাতের সাহায্যে একটু ছোট ছোট করে ভেঙে নিচ্ছি। ডিমটাকে আপনি চাইলে এভাবে চাকু দিয়ে চিকন করে কেটেও নিতে পারেন, আবার চাইলে হাত দিয়ে ছোট ছোট করে টুকরোও করে নিতে পারেন। আমি এভাবে কুচি কুচি করে একটি চাকুর সাহায্যে কেটে নিচ্ছি, এতে করে টফিটা তৈরি করতে অনেকটা সুবিধা হবে। ব্যাস আলু আর ডিমটা ভাঙা হয়ে গেছে, এবার আমি সরাসরি চুলায় চলে যাচ্ছি। এবং চুলায় আমি আগে থেকে একটি ননস্টিকি প্যান বসে তাতে সামান্য একটু পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। এবং প্রথমে এখানে 1/2 চা চামচ পরিমাণে জিরার ফোড়ন অবশ্যই দিবেন, এতে করে এটা খেতে অনেক টেস্টি হয়। আমার মনে ছিল না, তাই আগেই আমি পেঁয়াজ আর কাঁচামরিচের কুচিটা দিয়ে দিয়েছি। তারপরে আমি 1/2 চা চামচ পরিমাণে জিরাটাকে এক্সট্রা করে ফোড়ন দিয়েছি। এই জিরা থেকে যখন খুব সুন্দর একটা স্মেল বের হয়ে আসবে, সেই পর্যায়ে পেঁয়াজ আর কাঁচামরিচের কুচিটাকে মিশিয়ে দিচ্ছি এবং নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি হালকা একটু ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত। এবার আমি আগে থেকে ভেঙে রাখা ডিম এবং আলুটা দিয়ে দিচ্ছি এবং এই পেঁয়াজের সাথে খুব ভালো মতো মিশিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার জ্বালটাকে মিডিয়ামে রাখতে হবে। এবারে আদা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, এবং মৌরি ও ভাজা জিরার গুঁড়া দুটো মিলে 1/2 চা চামচ পরিমাণে হবে, সেটা দিয়ে দিচ্ছি। এবারে এই সব কিছুকে আবারও খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। টফির ভেতরের ওই পুরটাকে বেশিক্ষণ রান্না করার প্রয়োজন হয় না, 5 থেকে 6 মিনিট রান্না করার পরে নামানোর ঠিক আগ মুহূর্তে আমি কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে এবারে এটাকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। সাথে একটু ভাজা গরম মশলার গুঁড়োও দিতে হবে, এখানে 1/2 চা চামচের থেকে কম পরিমাণে হবে ভাজা গরম মশলার গুঁড়ো দিয়েছি। এবারে এই সব কিছুকে আবারও একটু মাখিয়ে মিশিয়ে নিচ্ছি এবং এক সাইডে নামিয়ে রেখে দিচ্ছি। আর এরই মাঝে আমাদের আটাটা কিন্তু বেশ সফট হয়ে গেছে, এবারে আমি এখান থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি এবং একটি বেলনের মাঝে এটাকে রেখে বেলে নিচ্ছি। আর এই বেলার কাজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখানে আপনাকে টফিটা যদি মুচমুচে বানাতে হয় তবে সেক্ষেত্রে এই রুটিটাকে যতদূর সম্ভব পাতলা করে বেলে নিতে হবে। দর্শক একটু খেয়াল করে বুঝতে পারবেন আমি ঠিক কতটা পাতলা করে এটা বেলেছি। এবারে আমি একটি চাকুর সাহায্যে এর 4 সাইডে সমান করে কেটে নিচ্ছি এবং 4 ভাগে ভাগ করে নিচ্ছি। তবে দর্শক, আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে লাইক করে রাখবেন। চেষ্টা করতে হবে সবগুলো ভাগকে সমানভাবে করতে। এবারে আমি প্রতিটা ভাগে যে ডিমের পুরটা তৈরি করে রেখেছিলাম সেগুলোকে অল্প অল্প করে দিচ্ছি এবং এটাকে এভাবে ফোল্ড করে নিচ্ছি। দর্শক একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। এবং এর 2 সাইডে কাঁটা চামচের সাহায্যে একটু চেপে দিচ্ছি, এতে করে ডিজাইন হবে খুব সুন্দর এবং দেখতে অনেক ভালো লাগবে। ঠিক এভাবে দর্শক খেয়াল করলেই বুঝতে পারবেন। এবং হাতের সাহায্যে এই সাইডটা একটু চেপে দিচ্ছি, এতে করে একটা ট্রফি ক্যান্ডির আকার ধারণ করবে। আর এভাবে আমি সবগুলো ট্রফি ক্যান্ডি তৈরি করে নিয়েছি। বোঝার সুবিধার্থে আমি আরও একটু দেখিয়ে দিলাম, দর্শক একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। আর এই তো আমাদের ট্রফি ক্যান্ডিগুলো রেডি, এবারে আমরা এগুলোকে ভাজতে নিয়ে চলে যাচ্ছি। আর এর জন্য চুলায় আমি আগে থেকে একটি প্যান বসিয়ে সেটাকে আগে থেকে গরম করে নিয়েছি এবং এই অবস্থায় চুলার জালটাকে মিডিয়াম টু লো হিটে রাখতে হবে এবং একে একে সবগুলো ট্রফি ছেড়ে দিতে হবে। এবং প্রথম পর্যায়ে নাড়াচাড়া করা যাবে না বেশি, যখনই নিচ পাশটা খুব ভালো মতো ভাজা হয়ে যাবে তারপরে এটাকে উল্টে দিতে হবে এবং উল্টে পাল্টে দিয়ে এটাকে চুলার জালটাকে মিডিয়াম হিটে রেখে প্রায় সময় নিয়ে 8 থেকে 9 মিনিট ভাজতে হবে। এতে করে ওপরটা অনেক ক্রিসপি হবে এবং অনেকক্ষণ যাবৎ মুচমুচে থাকবে। যখনই এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে সে পর্যায়ে তেল থেকে তেল ঝরিয়ে তুলে একটি টিস্যু পেপারের মাঝে রেখে দিতে হবে, যাতে করে এক্সট্রা তেল সম্পূর্ণ ঝরে যেতে পারে। আর এভাবে আমি সবগুলোকে ভেজে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল দারুণ মজার এবং খুবই সুস্বাদু ঝাল টফি ক্যান্ডি।
দর্শক অনুরোধ রইল, একবার হলেও বাড়িতে আপনারা এই ঝাল টফি ক্যান্ডিটি তৈরি করবেন এবং খেয়ে কেমন লেগেছিল আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর সেই সাথে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আজ তবে এ পর্যন্ত, সামনের দিন আবারও কোনো ইফতারের স্পেশাল নতুন রেসিপি নিয়ে হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।